আবারও প্রথম তালিকায় মালদার জগৎ বিখ্যাত আম। নজর কাড়ল কলকাতাবাসীর শিরোপা অর্জন মালদার আমের। এর ফলে মালদার আমের বাজারজাত আরও ভালো এবং অর্থনৈতিক উন্নতি হবে বলে জানালেন মালদা ম্যাঙ্গো মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি উজ্জ্বল সাহা। পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে তিন দিনব্যাপী আমাদের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় আম উৎসবের আয়োজন করা হয়েছিল, সেখানে আমাদের মালদার আম শিরোপা অর্জন করেছে। আমরা আমাদের মালদার আম শিরোপা অর্জন করার ফলে আমাদের পশ্চিমবঙ্গে আমাদের রাজ্যে মালদার আমের বাজার আরও বেশি করে উন্মুক্ত হয়ে যাবে। এতে করে আম চাষিরা আম ব্যবসায়ীরা লাভবান হবে, এই এলাকার অর্থনৈতিকভাবে উপকৃত হবে। এই জন্য আমরা মালদা ম্যাঙ্গো মার্চেন্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রীকে আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। তিনি এর জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়েছেন। উল্লেখ্য, রাজ্য সরকারের উদ্যোগে কলকাতার নেতাজি ইনডোর স্টেডিয়ামে তিন দিন ব্যাপী আয়োজন করা হয়েছিল আম উৎসবের। মালদা, মুর্শিদাবাদ, নদিয়া সহ বিভিন্ন জেলার সুবিখ্যাত আম নিয়ে হাজির হয়েছিলেন ব্যবসায়ীরা। তিন দিন ব্যাপী এই আম উৎসবের প্রথম দিন থেকেই কলকাতাবাসীর নজর কাড়ে মালদার সুবিখ্যাত বিভিন্ন প্রজাতির আম। এই মর্মে শনিবার রাত্রে রাজ্য সরকারের ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রিজ অ্যান্ড হর্টিকালচার ডিপার্টমেন্টের পক্ষ থেকে শিরোপা তুলে দেওয়া হয় মালদা ম্যাঙ্গো মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি উজ্জ্বল সাহার হাতে। মালদা থেকে দেবু সিংয়ের রিপোর্ট, আনন্দবার্তা।